ভিউয়ার্স, স্বপ্নে মাছ দেখার ব্যাখ্যা নিয়ে আমাদের আজকের ভিডিও। মানুষ সাধারণত যে স্বপ্ন দেখে সেই স্বপ্নে সে আসলে আরো অনেক কিছু দেখে থাকে। স্বপ্ন বিশারদদের মতে স্বপ্নে মাছ দেখার সঠিক ব্যাখ্যার জন্য আরো কিছু তথ্যের দরকার হয়, যেমন মাছটি তখন কি অবস্থায় ছিল, কি করছিল, জ্যান্ত ছিল নাকি মৃত ছিল ইত্যাদি। বিস্তারিত ব্যাখ্যায় যাওয়ার আগে আমাদের রিকোয়েস্ট, এই চ্যানেলের পরবর্তী ভিডিও সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন নিশ্চিত করুন, আর লাইক ও কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানান। চলুন দেখা যাক স্বপ্নে মাছ দেখার বিস্তারিত ব্যাখ্যা কী কী হতে পারে। কেউ যদি স্বপ্নে বড় কোনো মাছ দেখে তাহলে ওই ব্যক্তি প্রচুর ধন সম্পদ এবং সুখী জীবন লাভ করবে। স্বপ্নে ছোট মাছ দেখার অর্থ হলো প্রেম ভালোবাসা সংক্রান্ত ভালো কিছু ঘটার পূর্বাভাস। অনেক সময় স্বপ্নে আমরা অনেক মাছ দেখি, এমন স্বপ্নের মানে হলো স্বপ্নদ্রষ্টা স্নেহ মমতা এবং আবেগসম্পন্ন একজন মানুষ। স্বপ্নে পরিষ্কার জলে মাছ সাঁতার কাটতে দেখার অর্থ ধন সম্পদ ক্ষমতা প্রচুর ইনকাম বা প্রমোশন লাভের লক্ষণ। স্বপ্নদ্রষ্টা যদি মেয়ে বা মহিলা হয় তাহলে এসব অর্জন তার স্বামীও করতে পারে। অল্প জলে কোনো মাছকে বেঁচে থাকা বা সাঁতরাতে দেখার স্বপ্ন পেশাগত কাজের ক্ষেত্রে সমস্যার ইঙ্গিত, এমনকি চাকরিতে ডিমোশনও হতে পারে। মরতে বসা মাছকে পানিতে ছেড়ে দিয়ে বাঁচানো, নিজের যোগ্যতায় চাকরিতে ভালো পজিশন পাবেন এবং আপনার ক্যারিয়ার খুব ভালো হবে। জলে কোনো মাছ লাফাচ্ছে এমন স্বপ্ন দেখা শুভ, এর অর্থ আপনার কাজ ঠিকভাবে চলছে এবং সম্পদ বাড়ছে। জল থেকে মাছ লাফিয়ে ডাঙ্গায় উঠতে দেখার স্বপ্ন অশুভ, কোনো কাজ করার আগে ভালোভাবে ভাবতে হবে। কিন্তু মাছ যদি শেষ পর্যন্ত আবার জলে ফিরে যায় তাহলে সমস্ত বাধা অতিক্রম করে আপনি সফল হবেন। স্বপ্নে নিজেকে মাছ খেতে দেখার মানে আপনার প্রেম ভাগ্য খুব ভালো নয়, এ স্বপ্নের আরেকটি অর্থ হলো সুস্থ এবং সুখী জীবনের পূর্বাভাস। স্বপ্নে মাছ কিনতে দেখা কোনো আত্মীয়ের কাছ থেকে উত্তরাধিকারী সূত্রে বা উপহার হিসেবে সম্পদ লাভের পূর্বাভাস। স্বপ্নে কারো কাছ থেকে মাছ উপহার পেতে দেখলে সম্পত্তির লাভ বা কোনো বিয়েতে আমন্ত্রিত হওয়ার সম্ভাবনা। নিজেকে স্বপ্নে মাছ ধরতে দেখার অর্থ কোনো প্রলোভন আপনাকে দুর্বল করতে পারে না। স্বপ্নে নদীর তীরে মাছ ধরতে দেখা ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা। আবার নিজেকে পরিষ্কার জলে মাছ ধরতে দেখার মানে আপনার চাওয়া এবং আকাঙ্ক্ষাগুলি পূর্ণ হতে পারে। স্বপ্নে বড় কোনো ধরনের মাছ ধরতে দেখলে বোঝায় সব কিছু ঠিকঠাক চলছে, মহিলাদের ক্ষেত্রে ধনী পুরুষকে বিবাহের ইঙ্গিত। এছাড়া স্বপ্নদ্রষ্টা যারা মন থেকে ধন সম্পদ অর্জন করতে চাইছেন অবশ্যই তা পাবেন। নিজের হাতে মাছ ধরা স্বপ্ন সাফল্যে ইঙ্গিত দেয়, যত বড় মাছ তত বেশি সাফল্য। যদি স্বপ্নে দেখেন কোনো মাছ আপনাকে খেয়ে ফেলছে, এর অর্থ আপনার চারপাশে এমন কিছু মানুষ রয়েছে যারা আপনার ভালো চায় না, বুদ্ধিমত্তার সাথে এদেরকে এড়িয়ে চলুন। মাছ রান্না করার স্বপ্ন দেখা ভালো নয়, এটি ভবিষ্যৎ জীবনের সমস্যা ও হতাশার কথা বলে। স্বপ্নে নিজেকে মাছ পরিষ্কার করতে দেখা ভালো লক্ষণ, এর অর্থ স্বপ্নদ্রষ্টার ভবিষ্যৎ জীবনে মজাদার কিছু ঘটতে চলেছে। মাছকে আপনার সাথে কথা বলতে দেখার স্বপ্ন অন্যদের সাথে সম্পর্কের ক্ষেত্রে সমস্যা এবং নিঃসঙ্গতার প্রতি ইঙ্গিত দেয়। স্বপ্নে মাছ ভর্তি ট্যাঙ্ক দেখলে স্বপ্নদ্রষ্টার ব্যবসা বাণিজ্য এবং প্রেম ভাগ্য শুভ। যদি কেউ স্বপ্নে দেখে বড় কোনো মাছ তাকে আক্রমণ করছে, এর অর্থ স্বপ্নদ্রষ্টা মনের কোনো আবেগ এড়িয়ে চলছেন এবং যেটা তাকে সমস্যায় ফেলছে। স্বপ্নে নিজেকে মাছ হত্যা করতে দেখলে স্বপ্নদ্রষ্টা অদূর ভবিষ্যতে শত্রুকে পরাজিত করতে পারবেন। স্বপ্নে মাছ হাত ফসকে বেরিয়ে গেলে আপনি কোনো সুযোগ হারিয়েছেন এবং যে কারণে আপনি হয়তো হতাশাই ভুগছেন। স্বপ্নে উড়ন্ত মাছ দেখতে পাওয়া ভালো লক্ষণ, এর অর্থ অদূর ভবিষ্যতে আপনি যাবতীয় সমস্যা কাটিয়ে উঠবেন। যদি স্বপ্নে দেখেন জেলেরা মাছ ধরছে, এর মানে হলো অন্যদের সাথে যোগাযোগের ক্ষেত্রে এবং আপনার আচরণের ব্যাপারে আরও মনোযোগী হতে হবে। স্বপ্নে মাছ বাজার দেখা ভালো লক্ষণ, অদূর ভবিষ্যতে আপনার ভালো কিছু হবে এবং আপনি যা চান সেটা অর্জন করার যোগ্যতা আপনার রয়েছে। কেউ স্বপ্নে সাদা রঙের মাছ দেখলে তার প্রেম বা ভালোবাসা সংক্রান্ত কোনো সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি স্বপ্নে দেখেন কোনো মাছের পা রয়েছে,
এর মানে আপনার জ্ঞানের পরিধি আরও বাড়াতে হবে এবং জীবনে কোনো পরিবর্তন আসা জরুরি। স্বপ্নে মাছের ডিম দেখার মানে কোনো ব্যাপারে আপনার মাথা থেকে নতুন কিছু আইডিয়া আসবে। ধন্যবাদ।